আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস জেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যেই জানো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গেছে এবং বিভিন্ন ধাপের আবেদন প্রক্রিয়াও চলছে। আজকের এই ভিডিওতে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন ফি সহ সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো জেনে নেই বিস্তারিত আপডেট তথ্যগুলো। জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের আবেদন ও পরীক্ষা। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আবেদন ও পরীক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন, 11 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত চলবে। আবেদন ফি 350 টাকা সাধারণ অনার্সের ক্ষেত্রে, এখানে কোনো ভর্তি পরীক্ষা হয় না। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আবেদন 17 ডিসেম্বর থেকে শুরু হয়ে 4 জানুয়ারি শেষ হয়েছে। আবেদন ফি ছিল 1050 টাকা প্রতি ইউনিট। ভর্তি পরীক্ষা শেষ হয়েছে 19 ও 20 জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি 2024 শেষ হয়েছে আবেদন। আবেদন ফি ছিল 1050 টাকা প্রতি ইউনিট। ক ইউনিট 8 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ, খ ইউনিট 8 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি, গ ইউনিট 8 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি, চ ইউনিট 8 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ। পরীক্ষা খ ইউনিট 23 ফেব্রুয়ারি, গ ইউনিট 24 ফেব্রুয়ারি, ক ইউনিট 1 মার্চ, চ ইউনিট 9 মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের আবেদন 24 ডিসেম্বর থেকে শুরু হয়ে 13 জানুয়ারি আবেদন শেষ হয়েছে। আবেদন ফি ছিল প্রতি ইউনিট 800 টাকা। প্রবেশপত্রের ডাউনলোডের সময়সীমা ছিল 21 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি, পরীক্ষা 2 ও 3 ফেব্রুয়ারি। ঢাবির আইবিএ আবেদন 1 জানুয়ারি থেকে শুরু হয়ে 22 জানুয়ারি শেষ হয়েছে। আবেদন ফি ছিল 1500 টাকা। প্রবেশপত্র 31 জানুয়ারি থেকে শুরু হয়েছে, শেষ হবে 7 ফেব্রুয়ারি, পরীক্ষা 10 ফেব্রুয়ারি 2024। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বিশ্ববিদ্যালয়ের আবেদন ও পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন 4 জানুয়ারি থেকে শুরু হয়ে 18 জানুয়ারি আবেদন শেষ হয়েছে। আবেদন ছিল 1000 টাকা প্রতি ইউনিট। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এই ইউনিট 16 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ বি ওয়ান ইউনিট, 22 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ ডি ওয়ান ইউনিট, 18 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ সি ইউনিট, 23 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ ডি ইউনিট, 1 মার্চ থেকে 16 মার্চ। পরীক্ষার তারিখ এই ইউনিট 2 মার্চ 2024, বি ওয়ান ইউনিট 3 মার্চ 2024, ডি ওয়ান ইউনিট 4 মার্চ 2024, বি ইউনিট 8 মার্চ 2024, সি ইউনিট 9 মার্চ 2024, ডি ইউনিট 16 মার্চ 2024। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রাথমিকভাবে শুরু হয়েছিল 8 জানুয়ারি, শেষ হয়েছে 17 জানুয়ারি, চূড়ান্ত 26 জানুয়ারি থেকে শুরু হয়ে 11 ফেব্রুয়ারিতে শেষ হবে। প্রাথমিক আবেদন ছিল 55 টাকা, চূড়ান্ত আবেদন 1320 টাকা, এ ও সি ইউনিট বি ইউনিট 1100 টাকা। প্রবেশপত্র ডাউনলোড 19 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি, পরীক্ষা সি ইউনিট 5 মার্চ 2024, এ ইউনিট 6 মার্চ 2024, বি ইউনিট 7 মার্চ 2024। মেডিকেলে আবেদনের সময়সীমা 10 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 23 জানুয়ারি শেষ হয়েছে। আবেদন ফি 1000 টাকার কম বা বেশি। প্রবেশপত্র 5 ফেব্রুয়ারি পর্যন্ত ডাউনলোড করা যাবে, পরীক্ষা 9 ফেব্রুয়ারি। এমআইএসটি 27 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি আবেদন শেষ হয়েছে। এই ইউনিটে আবেদন ফি ছিল 1000 টাকা, বি ইউনিটে 1200 টাকা। প্রবেশপত্র 7 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি, পরীক্ষা 17 ফেব্রুয়ারি 2024। বুয়েট 25 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আবেদন করা যাবে। প্রাথমিকে 400 টাকা, লিখিত 600 থেকে 800 টাকা আবেদন ফি। পরীক্ষা প্রাথমিকে 24 ফেব্রুয়ারি 2024, লিখিত 9 মার্চ 2024। তিন প্রকৌশল গুচ্ছ 24 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, শেষ হবে 7 ফেব্রুয়ারি। আবেদন ফি 1350 টাকা ক ইউনিট, 1450 টাকা খ ইউনিট। প্রবেশপত্র 19 ফেব্রুয়ারি থেকে ডাউনলোড করা যাবে, পরীক্ষা 3 মার্চ 2024। এএফএমসি 14 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়ে 27 জানুয়ারি শেষ হয়েছে। আবেদন ফি ছিল 1000 টাকা। প্রবেশপত্র 12 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি, পরীক্ষার তারিখ 16 ফেব্রুয়ারি 2024। ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বিশ্ববিদ্যালয় আবেদন ও পরীক্ষা। গুচ্ছর আবেদন 12 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি, আবেদন ফি 1500 টাকা। পরীক্ষা ক ইউনিট 27 এপ্রিল, খ ইউনিট 4 মে, গ ইউনিট 11 মে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন 14 জানুয়ারি থেকে শুরু হয়ে 31 জানুয়ারি শেষ হয়েছে। আবেদন ফি ছিল এ বি সি ডি 900 টাকা, ই ইউনিট 750, সি ওয়ান এবং আইবিএতে ছিল 600 টাকা। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 17 ফেব্রুয়ারি 2024, পরীক্ষা 22 থেকে 29 ফেব্রুয়ারি 2024। ডেন্টাল 15 জানুয়ারি থেকে শুরু হয়ে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আবেদন ফি 1000 টাকা, পরীক্ষা 8 মার্চ 2024। বিএসএমআরএইউ আবেদন 1 জানুয়ারি থেকে শুরু হয়ে 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রাথমিকে এবং চূড়ান্ত 16 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন ফি প্রাথমিকে 200 টাকা, চূড়ান্ত 550 টাকা। প্রবেশপত্র
26 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ, পরীক্ষা 8 মার্চ 2024। আইইউটি 22 জানুয়ারি থেকে শুরু হয়ে 5 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। আবেদন ফি প্রাথমিকে 300 টাকা, চূড়ান্ত 1000 টাকা। পরীক্ষা 22 মার্চ 2024। নিটোর 14 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি, আবেদন ফি 1000 টাকা। প্রবেশপত্র 17 এপ্রিল থেকে 25 এপ্রিল, পরীক্ষা 26 এপ্রিল 2024। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবেদন ও পরীক্ষা। 8 কৃষি গুচ্ছ, আবেদন ফি 1222 টাকা সম্ভাব্য। ঢাবি 7 কলেজ, 21 মার্চ থেকে 25 এপ্রিল আবেদন, আবেদন ফি 700 টাকা। পরীক্ষার তারিখ বিজ্ঞানে 17 মে, বাণিজ্যে 11 মে, মানবিকে 10 মে। বুটেক্স 8 কলেজ, আবেদন ফি 1000 টাকা। ঢাবি প্রযুক্তি ইউনিট 21 মার্চ থেকে 25 এপ্রিল আবেদন করা যাবে, আবেদন ফি 700 টাকা, সাথে চার্জ প্রযোজ্য। পরীক্ষা 18 মে 2024। হোম ইকোনমিক্স কলেজ, আবেদন 21 মার্চ থেকে 25 এপ্রিল, আবেদন ফি 700 টাকা, সাথে চার্জ প্রযোজ্য। পরীক্ষা 25 মে 2024। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, আয়ুর্বেদিক এবং হোমিও, রাবি ইঞ্জিনিয়ারিং ও কৃষি গুচ্ছ, এখানে এই 3টি বিভাগের আবেদনের সময়সীমা, প্রবেশপত্র বা পরীক্ষার তারিখ কোনো কিছুই উল্লেখ নেই। তবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা হতে পারে জুন জুলাইয়ের দিকে, আয়ুর্বেদিক এবং হোমিও হতে পারে জুলাই বা আগস্টের দিকে, রাবি ইঞ্জিনিয়ারিং কৃষিগুচ্ছ হতে পারে জুলাই বা আগস্টের দিকে। আপডেট তথ্য পাওয়া মাত্রই তোমাদের সাথে তা শেয়ার করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে। তাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।